ইউটিউব স্টুডিওতে নতুন একটা ফিউচার অ্যাড হয়েছে। অনেকের ধারণা যে এই ফিউচারটা কোন কাজে আসে বা এই ফিউচারটা দিয়ে কি হয়, আজকে আমরা দেখাবো সরাসরি যে নতুন যে ফিউচারটা আসছে এই ফিউচারটার মাধ্যমে আপনি কি কি কাজগুলো করতে পারবেন। তো সেই আমরা এখান থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আমরা ওপেন করে দিব। আপনি যদি একজন ইউটিউবার হন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিয়েছি, ঠিক এই জায়গাতে দেখেন নতুন একটা ফিউচার অ্যাড হয়েছে যেটা আগে ছিল না। এখানে দেখেন ইউর উইকলি রিপস ইজ হিয়ার, মানে ট্যাপ করে দিব যে এখানে কি ফিউচারগুলো অ্যাড হয়েছে। তাই এখানে যখন ট্যাপ করে দিলাম দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখাচ্ছে যে এক সপ্তাহের ভিতরে আমার কোন কোন ভিডিওগুলো মানুষ দেখছে, বেশি ভিউজ আসছে। তো আমরা জাস্ট কি করব এখানে একবার ট্যাপ করে দিব। তো দেখেন আমার এক সপ্তাহের ভিতরে ঠিক এই ভিউজটা আসছে, ঠিক আছে 7.6K। এবং আমি যদি আরেকটু এদিকে স্ক্রল ডাউন করি তাহলে দেখেন এইখান থেকে লেখা আছে হিয়ার ইজ হাউ পিপল ফাউন্ড ইউ। ওকে, তিনটা স্টেপ দেওয়া আছে, প্রথম হচ্ছে আপ টেক্সট, তারপর হচ্ছে শর্ট ফিটস, তারপর হচ্ছে ইউটিউব সার্চ। ওকে, এই ভিউজগুলো আসছে। আমরা যদি এই জায়গাতে আর একটু স্ক্রল করি তাহলে দেখতে পারবেন ভিডিওগুলো সবচেয়ে বেশি ওয়াচ হচ্ছে সেই ভিডিওগুলো এখানে শো হয়েছে, তিনটা ভিডিও। ওকে, প্রথমে দেখেন আমি একটা ভিডিও দিয়েছিলাম মালয়েশিয়া নিয়ে ভিসা চেক কি কারণে বন্ধ, নতুন আপডেট মালদ্বীপ। ওকে, এই তিনটা ভিডিও কিন্তু আমার বর্তমানে এই সপ্তাহের ভিতরে ভালো র্যাঙ্কে আছে। ওকে, আমরা যদি আর একটু স্ক্রল করি তাহলে দেখেন এখানে 266 লাইকস, 98টা শেয়ার এবং 4টা কমেন্টস, এটা হচ্ছে মাত্র এক সপ্তাহের ভিতরে। ওকে, আমরা যদি আর একটু স্ক্রল করি এদিকে তাহলে দেখেন এখানে লেখা আছে লেটস প্লে এ গেম। এখানে আমি যে ভিডিওগুলো দিয়েছি ভিডিওগুলোর ভিতরে কোন কোন গেমগুলো প্লে হচ্ছে এটা এখানে শো হয়েছে, মানে এটা অ্যাড আকারে হতে পারে। তো আমরা আর একটু স্ক্রল করে দেখবো তাহলে দেখেন চেকব্যাক নেক্সট উইক, মানে হচ্ছে যে আমার এই সপ্তাহ কালেক্ট ছিল সেগুলো আমি সুন্দরভাবে এখান থেকে দেখতে পারলাম। তো হতে একটা সুযোগ সুবিধা হচ্ছে যে আপনি দেখতে পারবেন যে আপনি এক সপ্তাহের ভিতরে আপনার কোন ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে, কোন ভিডিওগুলোতে ভিউজ আসছে, এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। যখন দেখবেন যে না আমার এক সপ্তাহের ভিতরে এই ভিডিওগুলো ভিউজ আসছে, পরবর্তীতে ভিউ যদি থেমে যায় ওই ভিডিওগুলোর থাম্বনেল অথবা টাইটেল চেঞ্জ করে দেবেন, দেখবেন যে ভিডিওতে আরও ভিউজ আসবে। তোমাদের জানি না ভিডিওটি কেমন লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।